প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি পাঁচতলা বাড়ির ডিজাইন এবং এই বিল্ডিংয়ে কীভাবে কী করা হয়েছে। আর মাত্র 200 জায়গার মধ্যে সুন্দর একটি পাঁচতলা বাড়ির ডিজাইন করে দিয়েছি আমরা। আর এখানে নিচতলায় নিচে দুইতলা রাখা হয়েছে কমার্শিয়াল, উপরে আমাদের দেখা হয়েছে আবাসিক। আপনার অবশ্যই দর্শক বন্ধুরা এগুলো ভালো করে দেখে নেবেন। তো আমি যদি একটু আপনার প্ল্যানটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আঁকা বাঁকা জায়গার মধ্যে কীভাবে সুন্দর বাড়ির ডিজাইন করা যায়। আমাদের এই জায়গাটা কিন্তু এটা আমাদের মূল প্লট। মূল প্লটটা যদি আপনারা ভালো করে ফলো করেন দর্শক বন্ধুরা, একেবারে আমাদের আঁকা বাঁকা একটা জায়গার শেপ। তো এই জায়গার মধ্যে আমরা সুন্দর চমৎকার করে এই ডিজাইনটি করে দিয়েছি। আর এখানে উপরতলা দেখেন আপনারা, এখানে পাবেন তিনটা বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি কিচেন এবং টয়লেট দেওয়া আছে দুইটি। আপনারা অবশ্যই টয়লেট যেভাবে দেওয়া আছে এভাবে জিনিসগুলো আপনারা দেখে নেবেন সম্পূর্ণ কিছু। তো দর্শক বন্ধুরা আমি আপনাকে আজকে ফুল প্ল্যানটি দেখাবো কীভাবে কী করা আছে সম্পূর্ণ কিছু আজকে দেখানোর চেষ্টা করবো দর্শক বন্ধুরা। আর এটা হলো আমাদের রুফটপের যে ভিউটা, এই ভিউটা হলো আমাদের রুফটপের। আপনারা অবশ্যই ভিউগুলো ভালো করে ফলো করবেন আর কীভাবে কী কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ কিছু আপনারা ভালো করে এখান থেকে বুঝে নেবেন দর্শক বন্ধুরা। আসলে একটা বাড়ি করলে হবে না, কীভাবে বাড়িটা সৌন্দর্য করা যায় বা কীভাবে বাড়িটা ফুটে উঠানো যায় এই জিনিসগুলো অবশ্যই আপনারা চেষ্টা করতে হবে। কারণ যদি একজন ভালো ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে আপনি বাড়ি করেন তাহলে আশা করি 100% আপনার জন্য ভালো হবে। কারণ আমরা এই আঁকা বাঁকা শেপের মধ্যে অনেক সুন্দর করে আসলে 3D ভিউটা এবং এই প্ল্যানটি করে দিয়েছি মূল প্ল্যানটি। আর এখানে 3D ভিউর কালার কম্বিনেশনটা যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন কত চমৎকার কালার কম্বিনেশন দিয়ে আসলে বাড়িটি সাজিয়ে দিয়েছে আমরা। আপনাদের দেখতেছেন দর্শক বন্ধুরা। আর এখানে নিচে দুইতলায় আমাদের মার্কেট সিস্টেমে করা হয়েছে, কীভাবে মার্কেটগুলো করা আছে সম্পূর্ণ কিছু আপনাকে দেখাবো দর্শক বন্ধুরা। আর এখানে যে বারিন্দার শেপগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। তো অনেকে কম জায়গার মধ্যে আসলে সুন্দর ইউনিক স্টাইলে বাড়ি করতে চান, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আসলে অনেকে ছোট জায়গার মধ্যে আঁকা বাঁকা জায়গার মধ্যে পাঁচতলা বাড়ি করতে চান, তো তারা অবশ্যই এই ভিডিওটি ভালো করে দেখে যাবেন। কারণ আমরা আসলে ছোটোখাটো জায়গার মধ্যে সুন্দর ইউনিক ডিজাইনগুলো করে দেওয়ার চেষ্টা করি। আসলে ভাই খোলামেলা জায়গার মধ্যে সবাই ডিজাইন করতে পারে, সবাই সুন্দরভাবে খোলামেলা জায়গা ডিজাইন করতে পারে, তবে আঁকা বাঁকা শেপের মধ্যে কীভাবে ডিজাইনগুলো করতে হয় আজকে আমি আপনাকে দেখাচ্ছি। আর এখানে যদি জানলার শেপগুলো ফলো করেন, একেবারে সিম্পলের মধ্যে জানলার শেপগুলো করা আছে। আর এখানে বিট কেটে দেওয়া হয়েছে প্রতি 10 ইঞ্চি পর পর এখানে বিট কাটা আছে দর্শক বন্ধুরা। অবশ্যই আপনার ভালো করে জিনিসগুলো ফলো করবেন। এখানে রুফটপের মধ্যে আমাদের অনেক সুন্দর করে একটা ডিজাইন করা আছে দর্শক বন্ধুরা। আর এখানে জানলার ডিজাইনগুলো মোটামুটি সিম্পলের মধ্যে জানলার ডিজাইনগুলো করা আছে। তো আমি ফ্রম সাইড থেকে আসলে 3D আমাদের দেখতে কীরকম দেখা যাবে, বিল্ডিংটা দেখতে কীরকম দেখা যাবে আমি এই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা। আমাদের ফ্রম সাইড থেকে সেম এই বিল্ডিংটা দেখতে এরকম দেখা যাবে, আপনার অবশ্যই ভালো করে দেখেন। তো চলুন মূল প্ল্যানে চলে যাই, মূল প্ল্যানটা আমি আপনাকে দেখাই কীভাবে কী করা হয়েছে এখানে। তো দর্শক বন্ধুরা আপনারা যদি ফলো করেন, এখানে আমাদের এদিকে আছে 28 ফিট জায়গা এবং এদিকে আছে 38 ফিট জায়গা, প্রায় 10 ফিট জায়গা বাঁকা আছে। আর এখানে আছে 26 ফিট 3 ইঞ্চি, আর এখানে আছে 28 ফিট 10 ইঞ্চি, প্রায় 3 ফিট জায়গা আমাদের অ্যাঙ্গেল আছে, আর এদিকে 10 ফিট জায়গা অ্যাঙ্গেল আছে। তো অ্যাঙ্গেলের মধ্যে আমরা আসলে ডিজাইনটি করে দিয়েছি। প্রথমে এখানে একটা গল্লি পড়বে, একটা গল্লি থাকবে এখানে, যেহেতু আমাদের এটা মার্কেট, নিচতলা মার্কেট করেছে, এখানে একটা গল্লি দেওয়া আছে। আর এখানে দুই পাশেই শপিং মল দেওয়া আছে, আমাদের শপিং সেন্টার দেওয়া আছে এখানে দুই পাশে। এখানে টোটালি নিচে আপনি 5টা দোকান পাবেন। যদি আপনি এভাবে জায়গা থাকে তাহলে আপনি নিচে যেমন 13 ফিট 8 ইঞ্চি বাই 9 ফিটের মধ্যে আপনি এভাবে 5টা দোকান পাবেন যদি আপনার ভালো লাগে। যদি আপনার এরকম জায়গা থাকে বা আপনার চাহিদাও থাকে এরকম, তাহলে আপনি চাইলে এরকম সুন্দর শেপের মধ্যে ডিজাইনটি আমরা করে দিতে পারবো। আপনার জায়গা যত আঁকা বাঁকাই হোক আমরা চেষ্টা করি সবসময় আসলে ডিজাইনটি কীভাবে সাজানো যায়। আর এখানে উপরে আপনি কী পাবেন, যেমন আমাদের দুইতলা সেম এরকম হবে, এবং উপরে আসলে আমাদের কী কী পাবেন, যেমন আপনি সিঁড়ি দিয়ে উঠলে প্রথমে এই পাশে একটি বেডরুম দেওয়া আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 6 ইঞ্চি বাই 13 ফিট 6 ইঞ্চি। আর এম সাথে একটি বেডরুম দেওয়া আছে 10 ফিট বাই 14 ফিট 6 ইঞ্চি। আর এখানে একটি ব্যালকনি দেওয়া আছে, আর এই অংশে একটি টয়লেট ব্যবহার করা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 4 ফিট বাই 8 ফিট 2 ইঞ্চি। আর এখানে বেডরুমটি মোটামুটি বড় আছে। যারা আসলে ভাড়া দেওয়ার জন্য বাড়ি করতে চান তারা আসলে চাইলে এভাবে এই শেপে বাড়িটা করতে পারেন। আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম 9 ফিট 6 ফিট বাই 6 ফিট, কিচেন রুমটি 6 ফিট বাই 6 ফিট দেওয়া আছে দর্শক বন্ধুরা, অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম 8 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 2 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে আরেকটি কমন টয়লেট 4 ফিট বাই 8 ফিট 2 ইঞ্চি। আর এখানে এই পাশে আরেকটি বেডরুম দেওয়া আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। আর এখানে আপনার ব্যালকনিটা যদি ফলো করেন, আমরা উপরে আপনাকে একটা ব্যালকনি দেখাচ্ছি, ব্যালকনিটা সেম এই শেপে হবে। তো মোটামুটি কালার কম্বিনেশন বা সুন্দর একটি বাড়ি উপহার দেওয়ার আমরা চেষ্টা করছি। আসলে সব সময় চেষ্টা করি কীভাবে আপনার মাঝে একটা সুন্দর বাড়ি দেওয়া যায় বা কীভাবে একটি সুন্দর বাড়ি উপস্থাপনা করা যায়। যেমন আমাদের কাছ থেকে আপনারা যদি ডিজাইনগুলো করেন, আমাদের কাছ থেকে পাবেন ইলেকট্রিক ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন এবং 3D। 3Dগুলো আমাদের কাছ থেকে 3 অ্যাঙ্গেলে পাবেন দর্শক বন্ধুরা, কারণ আমরা চেষ্টা করি সকল সময় 3Dগুলো কীভাবে ফুটিয়ে তোলা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।